গাইস, এখন আমি কার্তিক কচুরি পেরিয়া ঘাট থেকে এখন যাচ্ছি গঙ্গাসাগর। হ্যাঁ, এখন টিকিট কাটলাম, এখন বাইক করে যাব, ভেসেল আসবে, বাইকটাকে ভেসেলে চাপাবো, চাপিয়ে ওপারে যাব। ওপারে গেলে গঙ্গাসাগর, ঠিক আছে। প্রথমবার যাচ্ছি কার্তিক থেকে গঙ্গাসাগর, বাড়িতে বোর হচ্ছিলাম বেড়াকে, তাই জন্য যাচ্ছি। দেখতেই পাচ্ছ কত ভিড় হয়ে গেছে। হ্যাঁ, 4:15 ভেসেল আছে, এখান থেকে যেতে মোস্ট প্রবাবলি তোমার 8 ঘন্টা টাইম লাগবে, ঠিক আছে। পুরো একদম ভিড় হয়ে গেছে, অনেকেই যাবে ওপারে। হ্যাঁ, দেখা যাক ওপারে কী আছে, একটু গঙ্গাসাগরটা ঘুরবো, খুব ইচ্ছে আমার গঙ্গাসাগরটা ঘোরা। হ্যাঁ, ঠিক আছে, চলো ওপারে গিয়ে দেখা আছে, চলো লেটস গো। ওপারে যাবো আমরা, লঞ্চের জন্য ওয়েট করছি। এখন আমাদের ভেসেল ছেড়ে দিয়েছে, বাইক ওটা, হ্যাঁ বাইক দেখতে পাচ্ছ, এখন ভেসেল ছেড়ে দিয়েছে ঘাট থেকে, চলছে এখন ঘাট। খুব অসাধারণ ভিউটা একবার তোমাকে দেখাবো, দেখো ভিউটা দেখাবো, দারুণ ভিউ। হ্যাঁ, ভালো তো ভিউ দেখে না। আমরা এখন এপারে চলে আসছি, দেখতেই পাচ্ছি আমার পিছনে তো গঙ্গাসাগর লেখা। হ্যাঁ, এখন বিকালে তো চলে সানলাইটটা মিস করলাম। হ্যাঁ, দেখতেই পাচ্ছ লাস্ট ভেসেল ওপারে যাওয়ার জন্য 7টায়। হ্যাঁ, আমাকে 7টার মধ্যে যে করেই হোক আমাকে লাস্ট ভেসেলটা ধরতেই হবে, একটু লেট হয়ে গেল, বুঝতেই পারছো। আমি এখন এই গঙ্গাসাগরের মন্দিরের কাছে আছি, যেখানে পুজো হয়। দেখতেই পাচ্ছ আমার পিছনে গঙ্গাসাগরের মন্দিরটা, পুরো মন্দিরটা। এখন বাজে 6:14। হ্যাঁ, মনে হয় না আমি আর ভেসেল পাবো, দেখতে হবে কোথাও এখানে হোটেল ফুটেল বা থাকার জায়গা, রাত কাটানোর জায়গা পাওয়া যায় কিনা ওপারে যাওয়ার জন্য। হ্যাঁ, কারণ 7টার সময় ভেসেল, আর আমার যা টাইম দেখাচ্ছে সেই টাইমটা 7:10 হয়ে যাচ্ছে, মনে হয় না ভেসেল পাবো। তা এখানে দেখতে হবে কোথাও হোটেল ফুটেল বা প্রতীক্ষালয় ফুটিকালয় রাত কাটানোর জায়গা আছে কি না। এটা একটা বেশ ভালো, বেশ অ্যাডভেঞ্চারাস আর কি। হ্যাঁ, তা ঠিক আছে, তাহলে তোমার বাকি মন্দিরগুলো সব ঘুরিয়ে দেখাই, চলো তাহলে দেখা যাক। Thank you.
গাইস, আমি এখন গঙ্গাসাগরের কাছে কপিলমুনি আশ্রমে মন্দিরের কাছে, তার ঠিক খানিকটা 100-200 কিলোমিটার দূরে সাগর হোটেল বলে একটা হোটেল আছে, এই হোটেলে আমি উঠেছি। হ্যাঁ, একটা কথা বলে রাখি, এখানে এখানে কোনো সিঙ্গেল ছেলে অ্যালাউড নয়, ঠিক আছে? আমাকেও কোনো হোটেলে, এখানে কোনো হোটেলে আমাকে অ্যালাউ করছে না সিঙ্গেল ছেলেদের। তাও আমি এই হোটেলে যে মালিক আছে অনেক রিকোয়েস্ট করে একটু বেশি টাকা অ্যামাউন্ট দিয়ে, হ্যাঁ, এখানে আমি থাকি একটা রাতের জন্য। তাই জন্য বলছি তোমরা এখানে এরপর থেকে যখন আসবে এখানে, তোমরা কেউ সিঙ্গেল আসবে না, কোনো বন্ধুকে নিয়ে এলে বা বন্ধু বান্ধবী যাই হোক কাউকে নিয়ে এলে টোকা আসবে, কোনো সিঙ্গেল ছেলে এখানে অ্যালাউড নয়, কারণ এখানে এটা একটা রুলসের মধ্যে পড়ে গঙ্গাসাগরে, ঠিক আছে? আমি এখানে এসে মানে কী করে কীভাবে জানি হোটেলটা আমি পেয়েছি, হ্যাঁ, অনেক রিকোয়েস্ট করেছে, তা আমি একমাত্র জানি। সো এখন তো আমি তার আছি, ঠিক আছে, এখন খাবো খেয়ে এখন যে হোটেল আছে তে খাবার নিয়ে আসবে, খাবার নিয়ে এসে এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে রাতে এখানেই শুয়ে পড়বো, শুয়ে পড়ে কালকে সকালে উঠবো। সকালে উঠে একটু আবার মন্দিরটা ঘুরে একটু সকালের দিকে একটুখানি সি সাইডটা ঘুরে আমরা আবার কাকদ্বীপের উদ্দেশ্যে রওনা দেবো। 5:30 থেকে ভেসেল আবার শুরু, আমি হার্ডলি ওই 6:30-7:30 ভেসেলে যাবো। সকালবেলা একটুখানি সকালে সানরাইজটা একটু দেখে নেবো, একটু সমুদ্রের পাড়টা একটু দেখে নেবো, গঙ্গাসাগরের সমুদ্রের পাড় দেখে একটু মন্দির কপিলমুনি আশ্রমের মন্দিরটা দর্শন করে তারপরে আমি আবার কাকদ্বীপের জন্য রওনা দেব। 7:30 সময় ভেসেল আছে, এখানে ভেসেল শুরু হচ্ছে এই গঙ্গাসাগরের এই পাড় থেকে, এটা হচ্ছে 5:30, 5:30 তো আমি ধরতে পারবো না, তাই জন্য আমি 7:30 ভেসেল তাহলে ধরার চেষ্টা করবো। তাহলে আমি অবভিয়াসলি আমি 8:30-9:30 মধ্যে আমি কাকদ্বীপ আমার জায়গায় আমি পৌঁছে যাবো, ঠিক আছে। তাহলে চলো, তাহলে আজকের জন্য এই পর্যন্ত, কালকে সকালে সানরাইজ দেখাবো তোমাদের, ঠিক আছে? চলো, লেটস গো।